ভাইয়া অ্যাকচুয়ালি এটা কতটুকু অথেন্টিক যেটা আসলে 24 ক্যারেট গোল্ড বিকজ 999 টাকায় আপনি কিভাবে 24 ক্যারেট গোল্ড দিচ্ছেন মানে আমার তো এখন ডাউট হচ্ছে যেটা কি আসলে 24 ক্যারেট গোল্ড নাকি জি আপনি চাইলে টেস্ট করে নিতে পারেন ও আপনাদের টেস্টিং সিস্টেম আছে আচ্ছা একটু দেখি মানে সিস্টেমটা কি মানে আমি কিভাবে বুঝবো কারণ আমার তো মনে হচ্ছে না যেটা 24 ক্যারেট গোল্ড এটা হচ্ছে আপনি কি গোল্ড চেক করা যেটা হচ্ছে আমাদের কস্ট আমি আপনার থেকে একটু নিলাম এই গোল্ডটা আপনার গোল্ডটা খুবই শীঘ্রই একটা লাইভ র‍্যাফল ড্র করবে ওই র‍্যাফল ড্রতে যদি আপনার নাম্বারটা উঠে যায় তাহলে কিন্তু আপনিই হয়ে যাবেন বিজয়ী প্রথম যে বিজয়ী মানে ফার্স্ট প্রাইজ যেটা সেটা হইতে যাচ্ছে একটা 24 ক্যারেট গোল্ড বার সেকেন্ড প্রাইস হচ্ছে দুইটা সিলভার বার থার্ড প্রাইস হচ্ছে এক সিলভার বার আর এরপর সাতজন পাচ্ছে স্মার্টফোন জীবনে কত রকমের বার্গার খাইলাম বিগেস্ট বার্গার টাওয়ার বার্গার বিফ বার্গার চিকেন বার্গার চিজ বার্গার স্টেক বার্গার নাগা বার্গার কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা বার্গারের সাথে পরিচয় করে দিব যেটাতে ব্যবহার করা হয়েছে 24 ক্যারেট গোল্ড আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ নুসরাত ইসলাম ফ্রম জোলতান বিডি আজকে আমি চলে এসেছি লিড বার্গারে যেটা হচ্ছে গ্যান্ডেরিয়া দীনানাথ সেন রোডে আজকে আমি তাদের 24 ক্যারেট গোল্ডের বার্গারটা টেস্ট করব সো লেটস গো সো কল্ড গোল্ডের বার্গারটা চলে আসছে বিকজ এটা এখনও গোল্ডের বার্গার না এটা এখনও গোল্ডের ফয়েল পেপার দিয়ে অ্যাকচুয়ালি র্যাপ করা অ্যাকচুয়াল 24 ক্যারেট গোল্ডটা এখনও প্লেস করা হয়নি তারা এখন প্লেস করবে ভাইয়া অ্যাকচুয়ালি এটা কতটুকু অথেন্টিক যেটা আসলে 24 ক্যারেট গোল্ড বিকজ 999 টাকায় আপনি কিভাবে 24 ক্যারেট গোল্ড দিচ্ছেন মানে আমার তো এখন ডাউট হচ্ছে যেটা কি আসলেই 24 ক্যারেট গোল্ড নাকি জি আপনি চাইলে টেস্ট করে নিতে পারেন ও আপনাদের টেস্টিং সিস্টেম আছে আচ্ছা একটু দেখি মানে সিস্টেমটা কি মানে আমি কিভাবে বুঝবো কারণ আমার তো মনে হচ্ছে না যেটা 24 ক্যারেট গোল্ড এটা হচ্ছে আপনি কি গোল্ড চেক করা যেটা হচ্ছে আমাদের আমি আপনার থেকে একটু নিলাম এই গোল্ডটা আপনার গোল্ডটা তারপর এখানে গোল্ডেন কালার চলে আসছে অন্য কোনো মেটাল আমি যদি ইউজ করি আমি আপনাকে দেখাচ্ছি এখানে স্পয়েল এটা হচ্ছে আমাদের ডেমো গোল্ড যেটা হবে আমাদের প্রাইস তো আমি এটা ট্রাই করে দেখি এটা গোল্ডেন আসেনি বাট এটা হচ্ছে আমাদের রিয়েল গোল্ড তাই এটাই গোল্ডেন কালার আসছে ওটা দিয়ে দাও আর এই মেটালটার উপরে কেমিক্যালটা দেন আচ্ছা এই মেটালটা একদম ভিজিবল দেখা যাচ্ছে আর এখানে গোল্ডেন কালারটা ভিজিবল আছে এখানে গোল্ডটাই দেখা যাচ্ছে আচ্ছা এই পাথরে গোল্ড ছাড়া অন্য কোনো কিছুই দেখা যাবে না আচ্ছা আচ্ছা মানে এই পাথরে গোল্ড ছাড়া আর অন্য কিছু দেখা যাবে না মানে এভাবেই তো ওই যে স্বর্ণের দোকানে এভাবেই গোল্ডটাকে টেস্ট করা হয় আর এছাড়া যদি কেউ এটাকে প্রমাণ করতে পারে ইটস নট আ 24 ক্যারেট উই উইল গিভ দেম ফ্রি গোল্ড খুব ভালো আপনার আয়ুর্বেদা থিং মিন্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান কালচার যখন আপনি গোল্ড কনজিউম করেন দে ইউজ গোল্ড ইন ভেরি মেডিসিনস অ্যান্ড ভেরিয়াস ফুডস ইটস আ রয়্যালিটি দ্যাট ইনডালজ সো ইউ ক্যান ইউজ দ্যাট গোল্ড অ্যাজ আ মেডিসিন ফর ইউর গুড হেলথ প্রসপেরিটি অ্যান্ড মেনি রিলিজন ডিসক্রাইব গোল্ড অ্যাজ আ সিগমা ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ইউর ওন সিগমা আমি মোটামুটি কনভিন্স যে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল 24 ক্যারেট গোল্ড বিকজ তারা অ্যাকচুয়ালি কেমিক্যাল আর যেভাবে স্বর্ণকারা টেস্ট করে ঠিক সেভাবেই টেস্ট করেছে বাট দেন এগেন তারা বলেছে যদি আপনারা প্রুফ করতে পারেন যেটা অ্যাকচুয়াল গোল্ড না তারা আপনাকে এই বার্গারটা পুরো ফ্রি দিয়ে দিবে ওকে অ্যান্ড দেয়ার আর মোর আদার প্রাইজেস অ্যাজ ওয়েল সো এখন এই বার্গারটা টেস্ট করার পালা
সো আপনাদেরকে একটু দেখাই আগে যে বার্গারের ভিতরে কি আছে। উপরে তো অফকোর্স দেখিয়েছি যে 24 ক্যারেট গোল্ড ইউজ করা হয়েছে, অ্যান্ড দেন ইটস র্যাপড উইথ গোল্ড অ্যালুমিনিয়াম। অ্যান্ড আমি যদি একটু ভিতরে যাই, এখানে চিকেন প্যাটি ইউজ করা হয়েছে, দুইটা চিকেন প্যাটি ইউজ করা হয়েছে, অ্যান্ড লটস অফ সস। সো আমার হাত অলরেডি চিকচিক করা শুরু করছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এনিওয়েজ, সো এখন আমি এটা ট্রাই করব। এটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জ এবার বার্গারটা ট্রাই করা, বিকজ ইটস সো সসি, ইটস ভেরি সফট। এই বাইটটাতে আসলে গোলটা আসে না, এই গোলটা উপরের অংশে। সো আমি উপরের অংশ থেকে এখন একটা বাইট নেব। দি বার্গার ইজ ভেরি চিজি সসি, আর বানটা ব্রিওশ বান ইউজ করেছে, যার কারণে দি বার্গার ইজ এক্সট্রিমলি সফট। আর ব্রিওশ বান ইউজ করলে তো এমনি বার্গারের টেস্টটা ভালো হয়ে যায় না। কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য গোল্ড, গোল্ডের টেক্সচারটা অনেক বেশি স্মুথ, যার কারণে এটা মুখে যাওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যায়। অ্যান্ড দেন মুভিং টু দ্য টেস্ট অ্যান্ড স্মেল, গোল্ড হ্যাজ নো স্মেল অ্যান্ড নো টেস্ট অ্যাট অল। এটা জাস্ট অ্যাকচুয়ালি একটা লাক্সারি আইটেম হিসেবে ইউজ করা হয়, মানে শক বশত এটা খাওয়া হয় মোস্টলি। এখানে তারা অ্যাপ্রক্সিমেটলি অ্যাকচুয়ালি 0.16 গ্রাম গোল্ড ইউজ করেছে, 0.2 পর্যন্ত খাওয়া ইজ সেফ, সো দিস বার্গার ইজ টোটালি সেফ। আর গোল্ড হচ্ছে একটা নোবেল মেটাল, যার কারণে ইটস ভেরি সেফ টু কনজিউম। আর রিসেন্ট কিছু স্টাডিজে বের হয়েছে যে গোল্ড হ্যাজ মেনি নিউট্রিশনাল বেনিফিটস। সো সিলভার বার্গারটা চলে এসেছে, মানে গোল্ডের যে বার্গারটা ছিল ওখানে কিন্তু গোল্ডের কিছু ফয়েল পেপার ছিল, বাট এখানে এটা হচ্ছে টোটালি কমপ্লিট সিলভার বার্গার। সো বার্গারটা ট্রাই করার আগে একটু দেখাই যে এটার উপরে হচ্ছে সিলভার ইউজ করা হয়েছে। আর বার্গারের ভিতরে আছে 2 পিস চিকেন প্যাটি, 2 পিস চেডার স্লাইস আর সস। সো মানে বেসিক্যালি আপনার গোল্ডের যে বার্গারটা ছিল ওটার ভিতরে যা যা ছিল সেম ইনগ্রেডিয়েন্টসই সিলভার বার্গারে ইউজ করা হয়েছে। এখন এটা ট্রাই করবো, তো এবার একদম সিলভার সহই খাবো। সো এই বার্গারে তারা 0.2 গ্রাম সিলভার ইউজ করেছে। নাও মুভিং টু দ্য টেস্ট, গোল্ডের বার্গার যে টেস্ট ছিল সিলভারের টেস্টটা প্রায় প্রিটি মাচ সেম, জাস্ট ওখানে গোল্ড ইউজ করেছে আর এখানে সিলভার ইউজ করেছে। বানও সেম, ওটাতে ব্রিওশ বান ছিল, এটাও ব্রিওশ বান, সো ভেরি সফট জাস্ট লাইক গোল্ড। সিলভারের কিন্তু টেক্সচার ভেরি স্মুথ, সো মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ এনি সেপারেট টেস্ট অর স্মেল। সো এটা হচ্ছে তাদের মিনি বার্গার, এটার প্রাইস হচ্ছে 75 টাকা। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস রেস্টুরেন্ট ইজ আপনি এখানে আসলে 75 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বার্গার পাবেন। সো এখন একটু দেখি যে মিনি বার্গারে তারা কী কী ইউজ করেছে। এটা একদম রেগুলার বান, দেখিয়ে বোঝা যাচ্ছে। ভিতরে হচ্ছে সস ইউজ করেছে, চিকেন প্যাটি, টমেটো আর অনিয়ন। সো আমি এখন এই বার্গারটা ট্রাই করবো। তারা কিন্তু, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি বলে তারা সসের অ্যামাউন্টটা কমিয়ে দিয়েছে। আপনারা যদি সস অনেক বেশি পছন্দ করেন সেক্ষেত্রে তাদেরকে বললে তারা সসের অ্যামাউন্টটা আবার বাড়ায় দিতে পারবে। এতক্ষণ গোল্ড সিলভার এগুলো ট্রাই করার পর এখন আমি আবার রেগুলার বার্গারে ফেরত চলে আসছি, ব্যাক টু রিয়ালিটি। এনিওয়েজ, এই বার্গারটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা বেসিক বার্গার, ইট টেস্ট গুড। সো গোল্ডের পিৎজাটা চলে এসেছে, এখানে অলরেডি দেখা যাচ্ছে যে তারা গোল্ডের ফয়েল পেপার দিয়েছে। সো এখনও মেইন 24 ক্যারেট গোল্ডটা দেওয়া হয়নি, ওটা এখন প্লেস করা হবে। সো পিৎজার সাথে তারা 3 রকমের সস সার্ভ করেছে, চিলি সস, টমেটো কেচাপ আর তাদের হাউস স্পেশাল সস। পিৎজার উপরে অনেক রকমের টপিংস দিয়েছে, এখানে পেপারোনি আছে, সসেজ আছে, চিকেন আছে, ক্যাপসিকাম, মাশরুম অ্যান্ড ডেফিনেটলি চিজ। সো এই 12 ইঞ্চি পিৎজাতে 24 ক্যারেট গোল্ডটা অলরেডি প্লেস করা হয়ে গিয়েছে। সো আমি এখন পিৎজাটা ট্রাই করবো। আজকে আমি মোটামুটি যতগুলো আইটেমই এখানে ট্রাই করলাম সবগুলোই আমি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করেছি। সো এনিওয়েজ, এখন আমি এই 24 ক্যারেট গোল্ড যে পিৎজাটা আছে সেটা ট্রাই করবো। এখানে উপরে গোল্ড যে 24 ক্যারেট গোল্ড যেটা ওটা আছে, সো ফয়েলও আছে। দ্য টেস্ট অফ দ্য পিৎজা ইজ ভেরি গুড,
It's a very cheesy. For all the cheese lovers, this is a very good pizza. আর তাছাড়া গোল্ডের টেস্ট তো ওই বার্গারের সময় যেটা বলেছি সেটাই মানে ইট ডাজেন্ট হ্যাভ এনি টেস্ট অর এনি স্মেল অফ ইটস ওন বাট ইট হ্যাজ ফিউ হেলথ বেনিফিটস এখন আমি তারা যে সস দিয়েছে এই সসগুলো দিয়ে একটু পিৎজাটা ট্রাই করব সো প্রথমে তাদের যে হাউস স্পেশাল সস আছে এটা দিয়ে একটু ট্রাই করি দেখি সস দিয়ে ট্রাই করলে কেমন লাগে ইটস গুড বেসিক এভারেজ যে হাউস স্পেশাল সসগুলো থাকে এরকমই একটা টেস্ট তাহলে তাদের যে সুইট চিলি সসটা আছে এটা একটু ট্রাই করবো এখন এই সসটা কম্পারেটিভলি স্পাইসি যারা স্পাইস পছন্দ করেন তারা এই সসটা দিয়ে ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার কাছে পিৎজা টেস্টটা আরও একটু বেটার মনে হবে তাদের পিৎজাতে কিন্তু তারা প্রচুর পরিমাণে টপিংস ইউজ করছে আর মোস্ট ইম্পর্টেন্টলি টপিংসে কিন্তু ভ্যারিয়েশন আছে মানে ইউজুয়ালি মিট যে টপিংসগুলো ওখানে প্রচুর পরিমাণে ভ্যারিয়েশন আছে এই গোল্ডের আইটেমগুলো আমাদের কন্টিনেন্টে দুবাই তারপরে ইন্ডিয়াতে অনেক বেশি কমন আর এখন এটা আমাদের দেশেও আস্তে আস্তে করে একটু কমন হচ্ছে মানে এই আইটেমগুলো ইউজুয়ালি মানুষ খায় অ্যাজ আ লাক্সারি আর ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপেরিয়েন্সের জন্য যেহেতু তাদের রেস্টুরেন্টটা বেশ ছোটো সো আপনারা চাইলে কিন্তু বাসায় বসেও অর্ডার করে গোল্ড আর সিলভারের বার্গারটা খেতে পারেন আর লাইফে ফর দ্য ফার্স্ট টাইম গোল্ড আর সিলভারের বার্গার খেয়ে নিজেকে আমার খুব রয়্যাল রয়্যাল মনে হচ্ছে আর আশা করি যে খুব শীঘ্রই তাদের যখন র্যাফল ড্রটা হবে ওখানে যেন আমার কার্ডের নাম্বারটা আসে আর আমি যেন গোল্ড বারটা জিততে পারি সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট দিন নতুন কোনো একটা রেস্টুরেন্টে দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ দিস ইজ নুসাদ ইসলাম ফ্রম জোলতান বিডি সাইনিং আউট ফ্রম লিট বার্গার